এদিকে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে উদয়পুর পৌর পরিষদ ও খোয়াই পৌর পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। খোয়াই গণকিস্থিত আনন্দ মার্কি স্কুলের সামনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের বাহারি ফুল ও ফলের বাগিচায়ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন খোয়াই জেলা শাসক দিলীপ কুমার চাকমা। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিজয় সিনহা, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, আনন্দমার্ক স্কুলের অ্যাডভাইজার কমিটির সভাপতি ধানেশ পাল মহাশয় সহ পৌর এলাকার সমস্ত কাউন্সিলর, আনন্দমার্ক স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিরা বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আলোচনা করেন, পরিবেশকে কিভাবে নির্মল ও স্বচ্ছ করা যায় সেই বিষয়ের উপর আলোচনা করেন। পাশাপাশি একটি সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। এদিকে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখেই এদিন উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। উদয়পুর জগন্নাথ দীঘির পার হয়ে জামতলা থানা কর্নার সহ বিভিন্ন জায়গায় পরিষ্কার করে পৌর পরিষদের সামনে এসে শেষ হয় সাফাই অভিযান। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর প্রধান শীতল মজুমদার, সহকারী পৌর প্রধান প্রদীপ দেবনাথ সহ উদয়পুর পৌর পরিষদের সদস্য সদস্যগণ। সাফাই অভিযানের পর পৌর প্রধান বলেন যে আবহাওয়া পরিবর্তন পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে প্রভাবিত করেছে। তাপমাত্রার ঊর্ধ্বগতি আজ মানুষের সহ্যের সীমা অতিক্রম করে গেছে। বৃষ্টিপাত নেই, বিশ্বজুড়ে বর্তমান বিশুদ্ধ পানীয় জল ব্যাপক সংকট, ভূগর্ভস্থ জলস্তর দিন দিন অনেক নিচে নেমে গেছে। এজন্য সবাইকে সতর্ক হবার আহ্বান জানিয়ে গাছ লাগানোর জন্য আহ্বান জানান। কারণ আমাদের সচেতনতার অভাব,